কলম্বো কিছু টাকা দেন আমরা খাইয়ে বাস শীতের মধ্যে একটা খেতা কাল কাপড় দিল না একটা কম্বল দিল না সাংবাদিক দেখলে মন চায় না ওদের সামনে যাস খাওয়ার কষ্ট হয় আমাদের শীতের মধ্যে খেতা কাপড় নাই একটু এগুলো দিলে আর কে ভালো হতো আপনার গায়ে তো সুন্দর একটা কার্ডিগান গলি গলি দেখছ না দেশ ভাই আপনার মতনই একজন দিছেন আপনার মতনই একজন দিছেন ভাই কোন সময় মাছ খাই কোন সময় খাইতে ডাল ভাত মানতেছে ভাই ঠান্ডার মধ্যে আর কি বলবো ভাই এখন আপনাদের যে সাপগুলো আছে প্রত্যেকেরই তো সাপ আছে না হ্যাঁ প্রত্যেকেরই আছে এখন এই সাপগুলোর আপনারা কি খাওয়ান ভাই নিজেই খেতে পারি না সাপের কি খাওয়াবো তারপরে তো সাপগুলো তো বাঁচায় রাখতে হবে আর বাঁচিয়ে রাখতে হবে যাই একটু পানি টেনে খাওয়াই আর এছাড়া আর কি খাও এমনে সাপ এমনে সাপের খাবার কি এমনে সাপের মাছ ব্যাঙ ব্যাঙও তো পাওয়া যায় না ভাই এগুলোকে আপনারা ধরে ধরে খাওয়ান হ্যাঁ ধরে ধরে খাওয়াই তো এই শীতে এখন আপনারা তাহলে এই সাপগুলো কেমনে রক্ষা করতেছেন এই রক্ষা করতেছি ভাই কষ্ট কষ্ট করে মাছ টাছ দুই একটা মারি এই খাওয়াই হ্যাঁ কিনে আনি বাজার থেকে কিনে আনেন হ্যাঁ 10 20 টাকা কিনে এনে খাওয়াই আচ্ছা এতে কি সাপের খাবার চলে হ্যাঁ চলে পুরো রকম চলে ভাই নিজেরা না খেয়ে তো সাপরে বাসা লাগবে কয়টা সাপ আছে আপনাদের আছে ভাই দুই তিনটা আছে দুই তিনটা আছে সাপ তো বাইর করতে পারেন না না ভাই বাইর করতে পারি না মানুষ হয়ে গেছে তাই টেনে দুই তিন চাল টাল পাওয়া যায় আচ্ছা তো এছাড়া আপনাদের এই যে এমনি তো আমরা জানি যে কোনো তাবিজ টাবিজ এগুলো কি আপনারা বিক্রি করেন না ভাই ওই আমরা দুই একটা খেলা টেলা দেখাই মানুষের বাড়ি যাই খেলা টেলা দেখাই দুই কেজি চাল দেয় মানুষের মনে চালি 10টা 20টা টাকা দেয় 50 100 টাকা দেয় এটাই ওই যে বাঁধ ব্যথা এগুলা সিঙ্গা লাগানো ওইটা মনে করেন যায় গ্রামে যায় সিঙ্গা টিঙ্গা লাগায় भविष्य भविष्य আল্লাহ যা রাখবে তাই হবে কপালে যা তার আঙুল লেখা আছে তাই করতে পারব না থাকলে তোর ভাই কিছু করতে পারব না ভবিষ্যৎ আছে ভাই বাচ্চা কাচ্চা ভাই কিছু করতে বলে বা লেখাপড়া শিখাবো না শিখালি আমাদের মতন করবে তোর ভাই আমাদের ইনকাম নাই যে আমরা ছয় বার বসে খাবো বাচ্চা কাচ্চা পড়াশোনা করবে তুই ইনকাম নাই আমাদের ইনকাম থাকতো মনে করেন ছয় মাস বসে খাওয়ার তবে থাকতো খেত জমি থাকতো আমাদের আমরা ফসল করে খেতে পারতাম না আমাদের ফসল জমি নাই আপনারা কি সরকারিভাবে কোনো সহযোগিতা পান ভাই আমরা পাই না কোনো সহযোগিতা পান না এমনি যদি পাবলিকে মনে চায় এরা মনে চায় এটা দেয় সরকারি মাল পাই না এইখানে কি কোনো মেম্বার চেয়ারম্যানরা আপনাকে কোনো সহযোগিতা করছে মেম্বার চেয়ারম্যানরা মনে করেন এই এলাকার চেয়ারম্যানরা আমরা রইছি তাই তো আমাদের দেখে রাখছে তাই তো বেশি বলেন না আমরা যে বিলের মধ্যে রইছি আমরা যে রইছি তাই আমাদের দেখে রাখছে তাই তো বেশি মেম্বার চেয়ারম্যান এলাকার নেতা মেতা এরা দেখে রাখছে তাই তো বেশি ভাই কি সাহায্য করবে এর থেকে বড় সাহায্য করা আছে